হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আপনি যদি ঢাকায় বসবাস করেন এবং ঢাকায় বসবাস করার কারণে আপনার যদি পাবলিক বাসে চলাফেরা করার অভ্যাস থাকে এবং বাসে চলাফেরা করার সময় জানালার পাশে বসে যদি আপনার মোবাইল টেপা টেপি করার অভ্যাস থাকে, তাহলে সেই অভ্যাস এখনই বন্ধ করুন। আপনার স্বাদের মোবাইল 10 সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যেতে পারে, বিশেষ করে সেই জায়গা যদি হয় পল্টন, জিপিএম, গুলিস্তান, যাত্রাবাড়ি, সায়দাবাদ অথবা যে কোনো ধরনের সিগনাল। যে কোনো ধরনের সিগনালে আপনার জানালার পাশে বসলে আপনার মোবাইল যে কোনো মুহূর্তে গায়েব হয়ে যেতে পারে। তো ঢাকা শহরে থাকতে গেলে আপনি কোন কোন বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন, সেই বিষয়ে বিস্তারিত ভিডিও আসতেছে। অবশ্যই আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।